আফগানিস্তানের সেনাবাহিনীর কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেছেন, আফগান সেনাবাহিনী কেন ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠীর সেটা অনুসন্ধান করা উচিত। রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মন্ত্রী এমন এক সময় ওই মন্তব্য করলেন যখন তালেবান দ্রুত গতিতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ দখল করে নিচ্ছে। গত চার দিনে বিদ্রোহী এই গোষ্ঠী আফগানিস্তানের বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে। কাবুল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশ অভিযোগ করছে, পাকিস্তান তালেবানকে সামরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে সমর্থন দিচ্ছে। গত মাসে আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালে বলেন, আফগান সেনাবাহিনীকে পাকিস্তানের সেনাবাহিনী অফিসিয়ালি হুমকি দিয়েছে। তার অভিযোগ, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তালেবানকে সরাতে চাইলে পাকিস্তানের বিমানবাহিনী তা প্রতিহত করার হুমকি দেয়। এছাড়া আফগান সরকারের শীর্ষ কর্মকর্তাদের আরও অভিযোগ, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কিছু এলাকায় তালেবান যোদ্ধাদের বিমান দিয়ে সহায়তা করছে, কিন্তু পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, যুদ্ধ করার অনাগ্রহ থেকে আফগান বাহিনীর যে অসহায় আত্মসমর্পণ আমরা দেখছি তার জন্য আমাদের কী দোষ। এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আফগান বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তারা যে অস্ত্র পেয়েছে, প্রশিক্ষণ পেয়েছে, তার সব কোথায় গেল? কারও ব্যর্থতার দায় পাকিস্তান নেবে না মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তান আফগানে রাজনৈতিক সমাধান সমর্থন করে। শাহ মেহমুদ কুরেশি আরও বলেন, পাকিস্তান তালেবানকে আলোচনায় বসার জন্য বলেছে, কিন্তু তালেবান বিভিন্ন এলাকায় বিজয়ী হওয়ার আলোচনায় রাজি হচ্ছে না।